আচ্ছা এবার বলেছেন একটা সচ্চা পলিটিক্যাল পার্টি হচ্ছে টিএমসি, দিল্লির লড়াই আমার আখেরি লড়াই, 2024 এ বিজেপি কে হারাতে পুরো এর আগে তো বলেছিলেন মানুষ একটু তাও সিরিয়াসলি শুনেছিল, ভেবেছিলেন কিছু একটা হবে, বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ 42-এ 42 মানুষ তার উত্তর দিয়েছে, আর এইবার তো 2024। গতবার আমাদের যে ব্যর্থতা ছিল, আমাদের সর্বভারতীয় সভাপতি বলেছিলেন আমরা 23টা আসনে জিতব, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে, আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে, আমাদের পশ্চিমবঙ্গ বিজেপি আমরা যারা কর্মী আমাদের ব্যর্থতার কারণে আমরা সর্বভারতীয় সভাপতির কথা রাখতে পারিনি, কিন্তু 2024-এ বিজেপির আসন সংখ্যা 24 পর থেকে গোনা শুরু হবে। 2024-এ সাধারণ নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। আচ্ছা একটা বিষয় এই শিবা দাঁড়া, বলা হচ্ছে যে ববিকে নাকি অ্যারেস্ট করবে, ওর এত সম্পত্তি বলছে সব সাজানো ঘটনা, অভিষেক এত ভালো বক্তব্য দিল আজকে, আমার ভয় হচ্ছে কালকে না অভিষেককে নোটিশ দেওয়া, ওর বাচ্চাটাকে ওনা টেনে নিয়ে যায়। এগুলো ওদের আভ্যন্তরীণ বিষয় বললো, এগুলো বিজেপির উদ্দেশ্যে বলছেন না, এগুলো তুমি কোনো ইডি সিবিআই এর উদ্দেশ্যে বলছেন না, এগুলো বলছেন তৃণমূল কংগ্রেসের হতোদ্যম কর্মীদের একটু চাঙ্গা করছে, কারণ তৃণমূল কংগ্রেসের অধিকার অনেকাংশের কর্মী তারা মোটামুটি নিষ্ক্রম হয়ে গেছে, কিছু মানুষ যারা সবাইকে দিয়ে খাওয়ার প্রকল্পের মধ্যে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে তার যদি কোন রকম সমস্যা থাকে মানহানির মামলা করতে পারে বিজেপি, কি বলবেন? অভিষেক ব্যানার্জি বলছে যে শুভেন্দু গদ্দার দিলীপ ঘোষ গুন্ডা ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করবে, কারণ শুভেন্দুর কোনো কাজ নেই, বিরোধী দলনেতা তার অনেক কাজ আছে, তার কোনো কাজ নেই, কথায় কথায় মানহানির মামলা করছে, মানুষ সেই কথাগুলোকে গ্রহণ করছে কিনা, আমরা কি বলছি আর তৃণমূল কংগ্রেস কি বলছে আর মানুষ কি বুঝছে, আমাদের অভিভাবক মানুষ, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ গ্রহণ করবে মানুষ বর্জন করবে, হ্যাঁ প্রয়োজনে আমরা একটা দুটো মামলা আমরা করেছি, প্রয়োজনে আমাদের সভা করবার জন্য এরা যে মামলা করছে, আমাদের এখানে এফআইআর দাখিল দিচ্ছে না, এর জন্য আমাদের প্রয়োজনে মামলা করতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ববিকে নাকি অ্যারেস্ট করবে, ববির নাকি এত সম্পত্তি পাওয়া গেছে, এসব আপনারা বিশ্বাস করবেন না, সবটাই সাজানো, আজকে অভিষেক এত ভালো বক্তব্য করলো দেবেন কালকেই ওকে নোটিশ পাঠিয়ে দেবেন, এসব আমাদের জানা নেই, এগুলো ইডিকে প্রশ্ন করুন সিবিআইকে প্রশ্ন করুন তারা বলতে পারবে, বিজেপি এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে। অভিষেক বলছেন যে কি ভাবো দুজনকে অ্যারেস্ট করে তৃণমূল কংগ্রেসের সংগ্রামকে তোমরা শেষ করে দেবে, দেখবেন আজকে আমরা সভা করলাম আগামী 4-5 দিনের মধ্যেই বড় একটা কিছু ঘটবে, আমি তো বলছি আমরা ভবিষ্যৎ প্রশ্ন নই, আমরা টিয়া পাখি নিয়ে রাখবো।